এবারে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাব টাঙ্গাইল সাত এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ একাব্বর হোসেন। মাননীয় সদস্য, আপনার সময় 15 মিনিট। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে আলোচনা করার সুযোগ দানে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমি বাজেট নিয়ে আলোচনার শুরুতেই আমাদের জাতির পিতা বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং 15ই আগস্ট জাতির জনকের সহধর্মিণী ফজিলতুন্নেছা মুজিব সহ 1975 সালে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ লোক যারা আত্মাহুতি দিয়েছেন, 2 লক্ষ মা বোন যারা ইজ্জত দিয়েছেন, সেই সকল শহীদ ভাই এবং সেই সকল বোনদের প্রতি সম্মান জানিয়েই আমি 2-4টি কথা বাজেট সম্পর্কে উত্থাপন করতে চাই। তার পূর্বে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। উনি বারবার আমাকে টাঙ্গাইল সাত আসনের জন্য মনোনয়ন দিয়ে থাকেন এবং আমি বারবারই নির্বাচিত হই। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সর্ব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের একটু দায়িত্ব আমাকে দিয়েছেন, সেই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করেছেন। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পক্ষ থেকে এবং আমার এলাকার মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আজকে এই বাজেট বরাদ্দ করেছেন, বাজেট পেশ করেছেন গত 5 তারিখে মাননীয় অর্থমন্ত্রী। এই বাজেট পেশ করার সময় আমরা লক্ষ্য করেছি যেখানে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বিশেষ করে 2,50,506 কোটি টাকা এখানে প্রস্তাব করেছেন। এই বাজেট অনেক গুরুত্বপূর্ণ বাজেট, কারণ আমি মনে করি আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন 2021 সামনে রেখে এই দেশটাকে একটা মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করতে চাচ্ছেন, সেই লক্ষ্য নিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী আজকে যে সুন্দর বাজেট উপস্থাপন করেছেন আমি তাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় যোগাযোগ খাতে আজকে যে বরাদ্দ রেখেছেন এটা অত্যন্ত সুন্দর বরাদ্দ এবং একটা সুন্দর বাজেট উনি উপস্থাপন করেছেন। আমি আশা করব সেই বাজেট আগামী 30 তারিখে অবশ্যই যোগাযোগ খাতের বাজেট পাশ হবে, কারণ আজকে লক্ষণীয় বিষয় আজকে যোগাযোগ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তিনি যে নিরলস
পরিশ্রম করে সারা দিন কাজ করে যাচ্ছেন, আজকে তার প্রশংসা করলে এটা আমার ভুল হবে না। আমি আমার পক্ষ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় যোগাযোগ মন্ত্রীকেও, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই। আজকে কৃষির দিকে যদি তাকাই, আমরা বিগত সরকারের সময় দেখেছি মহাকজোর সরকার, তার আগে বিএনপি জামাত জোট সরকার ছিল, সেই সময় আমি এই পার্লামেন্টে একজন সদস্য ছিলাম। আমরা দেখেছি সেই সময়ে খাদ্যের যে ঘাটতি সৃষ্টি করেছিল, যা পরবর্তী সময় মাননীয় নেত্রীর নির্দেশ, মাননীয় নেত্রীর ঐক্যজোটের সরকার সেই দিন কিন্তু খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে মাননীয় খাদ্যমন্ত্রীকে সহায়তা দিয়েছেন, যার ফলশ্রুতিতে সেই দিন আমরা খাদ্যে ঘাটতি পূরণ করে একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থায় এনেছি। আজকে যদি আমরা খাদ্যের উৎপাদনের হিসাব করি, আমার তো মনে হয় এই সরকার আসার পর আজকে হিসাব করলে অবশ্যই খাদ্য ঘাটতি মিটিয়ে আজকে খাদ্যে সারপ্লাস থাকবে, সেই বিশ্বাস আমি করি মাননীয় স্পিকার। আজকে সেই কারণে মাননীয় খাদ্যমন্ত্রীকেও আমি আমার পক্ষ থেকে, আমার এলাকার পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আজকে যদি পাশাপাশি আমরা শিক্ষাখাত দেখি, শিক্ষারও যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে এটা নজিরবিহীন। আজকে বিগত সরকার, আমাদের মহাঐক্যজোটের সরকার 5 বছরে শিক্ষার যে সাফল্যতা দেখিয়েছে এটাও নজিরবিহীন। আজকে এই ধারাবাহিক সরকার, আওয়ামী লীগ সরকার এখন যে বাজেট দিয়েছে, এই বাজেটেও শিক্ষার উপর অপরিসীম গুরুত্ব দিয়েছে। বিশেষ করে আমি বলতে চাই, আজকে মাননীয় অর্থমন্ত্রী প্রতিটি জেলায় আজকে বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা এই বাজেটে ঘোষণা করেছেন, তার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, আজকে তার দিক নির্দেশনায় আজকে শিক্ষা বলেন, যোগাযোগ বলেন, খাদ্য বলেন, আজকে স্বাস্থ্য বলেন, প্রতিটি ক্ষেত্রে আজকে যে উন্নয়ন ঘটেছে এটা বিরল। আজকে এই বর্তমান আমাদের আওয়ামী লীগ সরকার, এই সরকার আমি আশা করি আগামী দিনে যতগুলি বাজেট দেবে প্রত্যেকটা বাজেট তারা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। গত বছর বাজেটের সময় আমার মনে আছে, তখন সেই বাজেটের অনেকেই বিরোধিতা করেছিলেন, তৎকালীন বিরোধী দলের নেত্রী সহ অনেকেই কাগজপত্রে দেখেছি। সেই দিন আমি বলেছিলাম, মাননীয় স্পিকার, যারা বড় বাজেটের স্বপ্ন দেখে তারা বড় মানের মানুষ, আর আওয়ামী লীগ এমনই একটি সংগঠন যে সংগঠন এই দেশের মাটি ও মানুষের সংগঠন। আর যারা সমালোচনা করে, যারা বলে এই সংসদ অবৈধ, এই বাজেট অবৈধ, আমি তো মাননীয় স্পিকার মনে করি, আজকে যারা অবৈধ শব্দ ব্যবহার করে, তারা তাদের দল কিভাবে গঠিত হয়েছিল আজকে আমার তাদের কাছে প্রশ্ন। সেই দিন তো আপনাদের দল বন্দুকের নলার ভিতর দিয়ে এই দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনও আপনার দল অবৈধ বলে সেই দিন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই অবৈধ লোকজন আজকে অবৈধ শব্দ ভুলতে পারে না। তাই মাননীয় স্পিকার, এখনো তাদের সময় আছে, তাদের অনেক বুঝার ভুল আছে। গত নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে তাণ্ডব লীলা ছড়িয়ে দিয়েছিল, যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে, রাস্তাঘাট কেটে দিয়ে মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে মানুষকে হত্যা করেছে, ট্রেনের লাইন উপড়ে ফেলে, ট্রেন দুর্ঘটনার কবলে ফেলে ট্রেনের যাত্রীদের হত্যা করেছে, তাদের বোঝা উচিত হত্যা করে এই জনবিচ্ছিন্ন করা যায় না। জনগণ যদি সমর্থন থাকে অবশ্যই সেই সরকার টিকে থাকতে পারে, সেটা আজকে আমাদের নেত্রী প্রমাণ করে দিয়েছে। জনগণ আমাদের সাথে আছে, জনগণ সুষ্ঠু নির্বাচন
সেই দিন অনুষ্ঠান করার জন্য সার্বিক চেষ্টা করেছে একটা বৈধ নির্বাচিত সরকার হিসাবে। আজকে আমরা এই পার্লামেন্টে আছি, আজকে এই পার্লামেন্টকে অবৈধ বলেন, আজকে এটা ঠিক নয়, এখনো সময় আছে এই অবস্থা থেকে সরে এসে। আপনাদের যদি কোনো ম্যান্ডেট থাকে, আপনাদের যদি এই দেশের জন্য উন্নয়নমূলক কোনো কাজ করার কথা থাকে, তাহলে আপনারা জনগণের কাছে তুলে ধরেন। এই হত্যা নির্যাতন করে এই দেশে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ আশা করি আগামী পাঁচটি বছর এই দেশটাকে আমরা অনেক অনেক উপরে নিয়ে যাব এই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় স্পিকার, আজকে বক্তৃতা করলে সব মন্ত্রণালয় সম্পর্কে করা যাবে, কিন্তু আমি সেই দিকে যাব না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়, এই তিনটি মন্ত্রণালয় যে অভূতপূর্ণ কাজ সারা বাংলাদেশে করেছে, এটা নজির হয়ে থাকবে। আজকে যোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমার নির্বাচনী এলাকা দিয়ে আমি উদাহরণ দিতে চাই, আজকে দেশ স্বাধীন হয়েছে 42-43 বছর হতে চলেছে, সেই 42-43 বছরে যে উন্নয়ন মির্জাপুরে না হয়েছে, সেই উন্নয়ন গত 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা উন্নয়ন করতে সক্ষম হয়েছি। আজকে আমি যদি বলতে চাই শিক্ষার দিকে, শিক্ষামন্ত্রী মহোদয় এখানে আছেন কিনা আমি জানি না, আজকে গণশিক্ষার প্রাথমিক মন্ত্রীও এখানে আছেন কিনা আমি জানি না, গত 5টি বছরে যে শিক্ষায় যে উন্নয়ন ঘটিয়েছেন, এটা একটা অভূতপূর্ণ উন্নয়ন। আজকে অভূতপূর্ব উন্নয়নের কথা আমি ব্যাপক হারে বলতে চাই না, আজকে প্রতিটা ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে যদি প্রাইমারি স্কুল থেকে থাকে, আপনারা যারা নির্বাচিত প্রতিনিধি আছেন আপনারা আমার মতোই বলবেন যে এই শ্যামল ঘেরা সবুজ বাংলার মধ্যে একটা করে স্কুল, মনে হয় একটা করে গোলাপ ফুল ফুটে আছে সেই প্রাইমারি স্কুলগুলি, এটা কি শেখ হাসিনার সরকারের অবদান নয়? আজকে কলেজ নির্বাচিত নির্মিত হচ্ছে, আজকে হাই স্কুল নির্মিত হচ্ছে, আজকে মাদ্রাসা নির্মিত হচ্ছে, আজকে রাস্তাঘাট হয়েছে, ব্রিজ কালভার্ট হয়েছে। আমরা মানুষকে দেখাতে পারবো শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ এই নিদর্শন রেখে গেছে। আর পাশাপাশি যদি বলতে চাই, এই 42 বছরে অনেক সরকার এসেছে, অনেক সরকার চলে গেছে, কেউ কোনো উল্লেখযোগ্য নিদর্শন রেখে যেতে পারে নাই। তাই মাননীয় স্পিকার, আমি বলতে চাই যে আগামী দিনেও আমাদের সরকার অব্যাহত উন্নয়ন করে যাবে, এই দেশটাকে একটা মধ্যমায়ের দেশে পরিণত করবে, এটাই সত্য। মাননীয় স্পিকার, আমি এখন আমার নির্বাচনী এলাকার দু একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। তার পূর্বে বলতে চাই যে আমার এলাকায় অনেক কাজ হয়েছে, এটা সত্য কথা। এই 42 বছরে কোনো এমপি সাহেবরা উল্লেখযোগ্য কোনো কাজ করে নাই, আমার সব কাজ শেষ হয় নাই, এখনো এই অর্থ বছরে অনেক কিছু কাজ করার বাকি আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন থাকবে, মাননীয় অর্থমন্ত্রীর কাছে নিবেদন থাকবে এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে নিবেদন থাকবে যে আপনারা মেহরবানি করে আমার নির্বাচনী এলাকায় মেহরবানি করে একটু কাজ করে দেবেন, যাতে করে ওই আসন বিএনপির আসন ছিল, 73-এর পরে ওই আসন কেউ ফিরিয়ে আনতে পারে নাই, আমি পরপর 3 বার ওই আসনটি ফিরে এনেছি, যাতে ওই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে সারা জীবনের জন্য স্থির হয়ে থাকে, সেই ব্যবস্থাটুকু আগামী দিনে নেবেন। এ আশা ব্যক্ত করে মাননীয় স্পিকার আমাকে বক্তৃতা করার সুযোগ দিয়েছেন, তার জন্য আমি আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।